আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে আমের আচারের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো মেজব রান্না করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের রেসিপিটা শুরু করছি চলুন দেখি আজকের রেসিপিটা প্রথমে আমি এখানে কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে নেব এখানে আমি অবশ্য অনেকগুলো কারণে এতগুলো আমি নিয়েছি আমি কিছু ফ্রোজেন করবে এবং এই টুকরা করে নিয়েছি আমগুলো এগুলো এটাকেই আমি আচার দেব আর এই দুইটা আম দিয়ে আমি এর আগেই আপনাদেরকে একটা রেসিপি দিয়েছি কুচলা আচারের এটা আমার আমের রেসিপির যে আচার দেব সেটার এটা আচার মশলা এই আচার মশলায় আমি দিয়েছিলাম পাঁচ ফোড়ন কালো কালো সর্ষে আর শুকনো মরিচ দিয়ে একটু ভেজে তারপরে আমি ওটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন এই আমগুলোর সাথে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব এই আচারটা খুব সহজেই করা যায় মানে খুব মানে ঝামেলা নয় আপনি এভাবে করে তেল দিয়ে রেখে দেবেন তারপরেই এটা আস্তে আস্তে আমটা নরম হয়ে আচার তৈরি হয়ে যাবে আর কিছুই না এটা আমি অবশ্যই আমার ছোটোবেলায় আমি আমার মায়ের কাছে দাদিকে দেখতাম এভাবে দিতে আচার অনেক সময় অনেকগুলোর মধ্যে এটাও একটা রেসিপি আমার মায়ের কাছে আমি দেখেছিলাম এখন আমি এখানে এই তৈরি করা আচারের মশলাটা আমি দিয়ে দেবো এখানে তিন টেবিল চামচ আমি দিয়েছি মশলাটা আর এখন আমি এটাকে ভালো করে মিক্স করার পরে আমি এখানে সরিষার তেলটা দেবো সরিষার তেল যেটা আমি ব্যবহার করব সেটা আমার আগে থেকে গরম করে রাখা এটা মানে এই আচারে যখন আপনি মশলা মিক্স করবেন তখন যে সরিষার তেলটা ব্যবহার করবেন সেটা অবশ্যই গরম তেল করে নেবেন ফুটন্ত না হালকা কুসুম গরম তেল হলেই হবে এরপর এগুলো আবার আমি সুন্দর করে মিক্স করে নেব এখন এ পর্যায়ে আমি বলে নিই যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আর যারা আগে থেকে আমার চ্যানেলের সাথে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের উৎসাহের জন্যই আমার চ্যানেলটা এখনও পর্যন্ত এ এই পর্যন্ত এগিয়ে যাচ্ছে তো নতুন নতুন রেসিপি পেতে আপনারা সবসময় আমার চ্যানেলটা ওই বেল বাটনটা ক্লিক করে রাখবেন রেসিপিটা পেয়ে যাবেন এখন আমি একটা কাঁচের জারের মধ্যে আমি অল্প তেল এটা কাঁচা তেলই গরম না এটা দিয়ে আমি জারটায় কাচের জারটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মানে এটা কাঁচের জারটাতে আমি লাগিয়ে নিলাম এটা তারপরে আমি আচারগুলো দিব যেটা আমি মিক্স করেছি আমের সাথে সেটা দিয়ে দেবো এখানে মানে এই আচারটা দিতে তৈরি করতে বেশি সময় লাগে না এটা পরে আস্তে আস্তে নরম হয় ওটা একটু সময় লাগে তারপরে আমি সব মশলা দিয়ে দেবো আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আচারে যে তেলটা আমি দেবো সেটা পুরো মানে বয়েম ভরা থাকবে কারণ তেলের পরিমাণ বেশিতে এই আচারটা সুন্দর হয় মানে আচার পুরা বয়েম ভরায় আমার তেলটা থাকবে ওর ওই তেল দিয়ে আপনার আম কাঁচা আমগুলো সফট করবে আমি এখন এটাকে লাগিয়ে তারপরে এটা আমি ঘরের একটা জায়গায় রেখে দেবো আর রোদে রোদে দিব। এটা আপনি চাইলে প্রতিদিন দিতে পারেন আর না হলে আপনি এটা দুই তিন দিন পর পর রোদে দিলেও চলবে এটা বেশিটাই হচ্ছে সরিষার তেলটা পুরো যেন থাকে আচারটায় মানে সব সময় যেন আমের যে ক ইগুলো থাকবে পিসগুলা ওগুলো যেন তেলের উপরে না ভেসে যায় তেল যেন সব সময় ভাসা থাকে তো আমার তৈরি হয়ে গেল একটা সহজ রেসিপি এটা মানে পরে আপনার দেখতে এরকম হবে সফট হওয়ার পরে এটা আমার প্রায়ই পনেরো দিন পরে আমার এরকম হয়ে গেছিলো আর আগে যে রেসিপিটা আমি দেখেছিলাম আমের কুচলা সেটাও আপনারা দেখেছিলেন তো সবাইকে ধন্যবাদ আমার তো সুন্দর রেসিপিটা দেখার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন Assalamu alaikum.